হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ স্বাভাবিক আছেন। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমি মৌসুমী, এম বার্সে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব, পাখির ক্যালসিয়াম এবং ভিটামিনের ব্যাপারে। লাভবার্ড বা অন্যান্য পাখির ক্ষেত্রে আমরা যেটা প্রেফার করি, সারা বছর অতিরিক্ত মেডিসিন আমরা ইউজ করি না আমাদের পাখির জন্য। যেগুলো দিয়ে থাকি আমরা, শুকনো যে দানা খাবারগুলো আমরা দিই, তার সাথে সাথে কিন্তু আমরা নিয়ম করে সফটওয়্যারটা দিই সারা বছর পাখির জন্য। এর মধ্যে ডিমটা কমন থাকে, আমি এর আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। আপনারা যারা ভালো ব্রিড পেতে চাইছেন পাখির থেকে, অতিরিক্ত মেডিসিন ইউজ না করে পাখির সফটওয়্যারের মধ্যে ভ্যারাইটি আনার চেষ্টা করুন। বিভিন্ন রকমের জিনিস, যেগুলো শাকসবজি বা আদার্স কিছুই হোক, যেমন নাকি গাজর হতে পারে, বটবটি হতে পারে, বিনস হতে পারে, ডিমটা তো কমন রাখবেন, ভুট্টা, এগুলো দেওয়ার সাথে সাথে যেটা আপনারা করবেন, ক্যাটেল ফিশ বোন যেটাকে বলে আমরা সাধারণ কথায়, যেটাকে সমুদ্রের ফেনা বলে থাকি, এগুলো পাখিকে দিলে স্বাভাবিকভাবে পাখি কিন্তু এর থেকে কিছুটা পরিমাণ ক্যালসিয়াম পেয়ে যায়। তাহলে কি আমরা মেডিসিন ইউজ করব না? হ্যাঁ, অবশ্যই আমরা মেডিসিন ইউজ করব। পাখির যখন ব্রিডিংয়ের টাইম হবে, সেই সময়ে পাখিকে কিন্তু ক্যালসিয়াম দিতে হয়। তা না দিলে পাখির কিন্তু ডিম দেওয়ার সময় ক্যালসিয়ামের ঘাটতি হয়, এই সময় ডিম আটকে যেতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে পাখি। সেক্ষেত্রে আমাদের যখন ব্রিডিংয়ের সময় আসবে, কৃমি করার আগে লিভার মারলাম, কৃমি করলাম, এবং তারপর থেকে অল্টারনেট করে ভিটামিন এবং ক্যালসিয়ামের মেডিসিন আমরা ইউজ করতেই পারি বা করবই। তো এছাড়া সারা বছর কিন্তু খুব বেশি মেডিসিন ইউজের দরকার হয় না, যদি আমরা পাখিকে ঠিকঠাকভাবে খাবার দাওয়ারের মধ্যে রাখতে পারি। শাক সবজি ফলমূল যেটুকু দিচ্ছি, সেটুকুর মধ্যেই ও প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যায়। সমুদ্রের ফেনাটা কমন, এটাই কোনো ক্ষতি করে না, এটা আমরা পাখিকে অবশ্যই দিতে পারি। এছাড়া আমরা যেটা ওষুধ ইউজ করব, যদি কেউ মানে ভাবেন যে পাখিকে ওষুধ দিতেই হবে কিছু একটা মনের শান্তির জন্য, তো সেক্ষেত্রে বলবো ক্যালসিয়ামটা সপ্তাহে দুদিন এবং ভিটামিন একদিন করে ইউজ করতে পারেন। পরিমাণ হবে এই রকম, ক্যালসিয়াম হবে লিটারে 5 ml এবং ভিটামিন দেবেন 2 থেকে 2.5 ml পার লিটার জলে। আমরা ক্যালসিয়াম ইউজ করি ক্যাডিসল ডিসি, ক্যাডিসল ডিসিতে আমরা ইউজ করি 5 ml 1 লিটার জলে, এই হিসাবে আমরা ইউজ করি। আর ভিটামিন ইউজ করি রিকোভিট বা A2Z, এগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করি। তবে একটা কথা বলবো, যেটা ভিটামিন ইউজ করেন বা ক্যালসিয়াম ইউজ করেন, প্রত্যেক বছর একই রকম ভিটামিন বা একই রকম ক্যালসিয়াম ব্যবহার না করে চেষ্টা করুন 2-1 বছর গ্যাপে গ্যাপে এটাকে চেঞ্জ করে দিতে। এতে কিন্তু পাখির রেজাল্টটা ভালো হবে, আমরা অন্তত সেটাই মনে করি। দ্বিতীয় কথায় আসি, যখন আপনি পাখিকে ক্যালসিয়াম বা ভিটামিন দিচ্ছেন, অতিরিক্ত কিন্তু কখনোই যেন না হয়ে যায় পাখির। ক্যালসিয়াম হলে যতটুকু জানি তাতে কোনো ক্ষতি হয় না ক্যালসিয়াম বেশি হলে, কিন্তু অতিরিক্ত ভিটামিন যদি আপনি পাখিকে প্রোভাইড করেন, সেক্ষেত্রে কিন্তু পাখির কন্টিনিউ ক্লাচিং করে যাবে, অর্থাৎ ডিমটা সহজে বন্ধ হবে না। একবার ডিম দিল, দিয়ে কয়েকদিনের মধ্যেই আবার পাখিটা ডিম দিতে শুরু করবে। এরকম হতে থাকলে কি দেখা যাবে, খুব অল্প কদিনের মধ্যেই একটা সুস্থ পাখি অসুস্থ হয়ে পড়বে, ডিম আটকে যাবে এবং ধীরে ধীরে পাখিটা অসুস্থ হতে হতে মারা যাবে। এটা কখনোই আমাদের কামন নয়, আমরা যখনই পাখিটাকে ভালোবাসি, সুতরাং আমাদের চেষ্টা করতে হবে পাখিটাকে এমনভাবে মেনটেন করবো যাতে সারা বছর খুব বেশি মেডিসিন আমাদের না দিতে হয়, না ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা আগেও বললাম, আবারও বলছি, যে খাওয়ার দাওয়ার দিকটা একটু খেয়াল রাখবেন, যেন আপনার সারা বছর সফটওয়্যারটা পায় পাখি, দানা জল পরিষ্কার পরিশুদ্ধভাবে পায়, এবং আপনারা যেটা করবেন, যেটা বললাম সমুদ্রের ফেনা, সেটাকে দিন পাখিকে যেটুকু এমার্জেন্সি, অর্থাৎ যখন পাখিটা ডিম দিচ্ছে বা ডিম দেওয়ার আগে থেকে আমরা পাখিকে ক্যালসিয়াম দেওয়াটা শুরু করব। এবং তখন কিন্তু পাখিকে ভিটামিন আপনি রিকোভিট দেন বা A2Z দেন, যেটাই দেন না কেন, এগুলো দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। আগেই বলে দিলাম পরিমাণটা, ক্যালসিয়াম দিলে লিটারে 5 ml,
এবং যদি ভিটামিন দেন লিটারে 2 থেকে 2.5 ml অবধি আপনারা দিতে পারেন। অতিরিক্ত ওষুধ ব্যবহার করলে খুব বেশি যে পাখির উপকার হবে সেটা হবে না, সুতরাং আপনারা চেষ্টা করুন যতটুকু পাখির প্রয়োজন ঠিক ততটুকুই মেডিসিনের মধ্যে পাখিকে রাখতে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও অন্য ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের সঙ্গে থাকবেন। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এই অবধি ধন্যবাদ।